ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সাইদুল ভাই প্রশ্ন করছে ইন্ডিয়া থেকে প্রশ্ন হলো যে আমরা তো মাঝহাবি ইমামদের পিছনে নামাজ পড়ি তারা একটু অন্যরকম নামাজ পড়ে যেমন আমরা রফুল্দান করি তারা অনেকে রফুলা দেন করেন আমরা আমিন বলে তারা আমিন বলেন না অনেকে বা আমরা বুকের বকিরূপে হাত বাদি তারা বুকের বকিরূপে হাত বাঁধেন না এই সম্পর্কে আমাদের একটু জানিয়ে বাধিত করবেন তাদের পিছনে আমরা নামাজ পড়ে নামাজ হবে কিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাতসালাম আল্লাহ রসুল মামাবাদ জি সম্মানিত সাইদুল ভাই ইমাম হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলি যারাই আছেন সকলেই কিন্তু ফেঁকি মাসালা নিয়ে ফুরু ফুরু বা মাসলাগত ভাবে ই করেন মত বিরোধ করছেন আসল ক্ষেত্রে কিন্তু সবাই এক কেউ তো নামাজকে শতরাকাতের উপরে চেঞ্জ করেন না বাড়ানো না কমানো নাই এইগুলি কিন্তু মাসালার ক্ষেত্রে বুকে হাত বাঁধা রফলিয়াদান করা এবং আমিন বলা এগুলি কিন্তু শরীয়তের দলিল আছে হ্যাঁ কিছু দলিল দুর্বল কিছু দলিল সহি কিছু দলিল কম আছে কিছু দলিল বেশি আছে এবং সহি এবং দুর্বলের বিষয়ে এগুলি মত পার্থক মতনৈক্য পার্থক্য চলে আসছে মাসলাগত ফেঁকি মশলাগত পার্থক্য কোনো ব্যক্তি যদি যে কোনো মাঝহাবের লোক আর এক মাঝহাবের পিছনে নামাজ পড়ুক নামাজ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই দেখুন মক্কার করে মদিনা গড়ে সমস্ত বিশ্ব

তাহলে সে বলবে তার মধ্যে সে বোলা যাবে এখন ইমাম বলে ইমাম বলতেছে না মুক্তাদি বলে না তাদের জিজ্ঞাসা তারা হবে আপনি বুকে হাত বাঁধা সম্পর্কে হাদিস যদি পেয়ে থাকেন যে হাদিস আপনি মানবেন অবশ্যই সেখানে কারোর কিছু বাধা দেওয়ার অধিকার নাই বুকে হাত বাঁধা যদি হাদিস থাকে তা আমি মানবো একটা হাদিসে যদি সহিদ থাকে আমি মানবো সেটা নিষেধ করার অধিকার কেউ নাই আমার মধ্যে আমি হাত বাঁধবো আমার মতে আমি সঠিক মতে সুন্দর মতে নামাজ পড়বো বুকে হাত বাজা বলেন দান করা বলেন আমিন বলা বলেন পায়ের সাথে পা মিলানো এরকম প্রত্যেকটা মাসালাতেই যেটা সহি বিশুদ্ধ দলিল যদি পেয়ে থাকেন সেখানে আপনি সেটা অনুসরণ করতে আপনি বাধ্য যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ নামাজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে বিভিন্ন মাছলা মাসাল ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা এইভাবে দিয়েছেন নামাজের ব্যাপারে যেমন আল্লাহ রসুল পরিষ্কার বলছেন সল্লো তুমুনি উসল্লি আর নামাজ পড়ে যে বাবা আমাকে নামাজ পড়তে দেখেছো তাহলে নামাজ তো আল্লাহ রসুল সহি সুন্নম যেভাবে বনিত অসুবিধা আছে সেভাবে আমরা নামাজ পড়বো সেভাবে প্রত্যেকটা মুসলিম নারী নরনারী সবাইকে পড়া উচিত তো এখানে যদি কেউ তার মধ্যে নামাজ পড়ে পড়ুক কিন্তু আপনাকে আমাকে যদি সহি সন্না আমার কাছে স্পষ্ট হয় সেইভাবে তো আমল করতে হবে এই সম্পর্কে আমাদের মোহাম্মদ ইমাম আবু হানিব রহিমুল্লাহ নিজেই তো বলেছেন ইদা সোহাল হাদি তু ফাহু আমাদের হাবি যখনই হাদি সহি হবে সেটাই আমার মাঝাব সুতরাং ইমাম আবু হানিবার মাঝাব তো যদি কেউ ফলো করে তাহলে সহি হাদিসগুলিই মানবে সহি সন্না মোতাবেক মানবে এবং কি ইমাম আবু হানিব রহিমাল্লার এই একটা কথা না এবং এই কথা শুধু তারই নয় বরং আরো তিমিয়নের কথা রহিমা হমুল্লাহ জামিন আল্লাহ সবার প্রতি রহমান করে সবার কথাইতে একই সবার কথাও এইভাবেই চলতেছে অতএব আমাদেরকে আমরা কোরআন এবং শহীদ উন্নার অনুসরণ করব এটাই আমাদের এটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা মানহাজ সলাফে সলে হিন্দির অনুসরণ করব এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের দলিল হল কল আল্লাহ কল আর রসুল আল্লাহ এবং রাসুলসাল্লাহম কি বলছেন সেটা আমাদেরকে সবচেয়ে সবার উপরে দেখতে হবে মাসলা মাসালের ক্ষেত্রে মুস্তাহিদিন ইমঙ্গন যেটা বলে গেছেন সেটা ইমামরা কেউই বলেন নাই যে আমার কথা ভুল হলে আমারটাই মানবা আর অন্যটা বাদ দিবা বরং তারা একই কথা সবাই বলেছেন যে ইস্তাহাদি মাসাল্লাহ বা যেখানে ফেকি মাসালাতে বা যে মাসাল গোসল মতে শরীরের হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ হয়ে গেলে আল্লাহ এবং রাসুরের এবং সাহাবিদের কথাকে প্রাধান্য দিতে হবে সর্বক্ষেত্রে এটাই হলো মূলত কথা আর একটা কথা হলো যে আপনি যদি শহীদ নামত কোনো ইমামকে অনুসরণ করেন বা সেই মসজিদ পান সেখানে নামাজ পড়বেন না হলে এদের পিছনে নামাজ পড়লে যে নামাজ হবে না এই কথা কেউ যদি বলে দেয় বলে অনেকে বাড়াবাড়ি করে বলেন ইমাম আবু হানিফা বড় তাই ইমাম আবু হানিফার মাসাবের লোকরা ইমাম সাহির পিছনে নামাজ পড়তে পারবে না এটা আর একটা বোকামি ছাড়া কিছুই না এটা ইমাম আবু হানিফা কি বলে গেছেন এই কথা যে আমি বড় আমার পিছনে আমারে একটি দা আমি আমি আমার পিছনে আর কোনো লোক আর কি আমার পিছনে সমস্ত লোক একটি দা করতে হবে আর আমি বা আমার উম্মতের লোকের আর কি আমার অনুসারীরা অন্য কোনো ইমামের পিছনে একটি দা করলে তার নামাজ হবে না এই কথা ইমাম আবু হানিফা কোথাও আদৌ কি বলছেন না ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ ছাত্ররা কেউ বলেছেন এগুলো তো নিশ্চয়ই তাদের ব্যাপারে বাড়াবাড়ি ছাড়া কিছুই নয় আল্লাহ আমাদেরকে সঠিক পথে আমল করে করুন শহীদ বুঝদান করুন এবং যারা এই সমস্ত কথা বলে থাকেন আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন আমিন আসসালাম আলিকম রহমতুল্লাহি